প্রধান বিচারপতির বাসভবনে আইনমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে সশ্রী পূজা দিলেন এস কে ভারতের ঋণের শর্ত হবে বড় চ্যালেঞ্জ বেসরকারি খাতকেও কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের জ্বলছেই সীমান্তে রোহিঙ্গা স্রোত অব্যাহত চাপ সামাল দিতে আরো জমি বরাদ্দ এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট কাল ওয়ান সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি সাবরিনা মমতাজ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে দেখা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে যান তিনি পরে আইনমন্ত্রী জানান এস কে সিনহা নিজ বাসায় বিশ্রামে আছেন এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এরপর বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে সপরিবারে পূজা দিতে যান প্রধান বিচারপতি এদিকে এর আগে আইনমন্ত্রী সুপ্রিম কোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার সঙ্গে দেখা করেন এবং তাকে সব রকম সহযোগিতার আশ্বাস দেন মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ প্রধান বিচারপতির এক মাসের ছুটি নিয়ে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই এস কে সিনহার সরকারি বাসভবনে গিয়ে দেখা করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সাথে আধা ঘণ্টা আলাপ হয় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং না করলেও কয়েকটি গণমাধ্যমকে আনিসুল হক জানান তিনি তাকে দেখতে গিয়েছিলেন এসকে কে সিনহা বিশ্রাম নিচ্ছেন এর আগে সুপ্রিম কোর্টে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার সাথেও দেখা করেছেন আইনমন্ত্রী প্রায় সোয়া এক ঘন্টার আলোচনা শেষে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি দায়িত্ব পালন করবেন সেই দায়িত্ব পালনে আমার সম্পূর্ণ সহযোগিতার কথা বলেছি সহযোগিতার কোন কমতি হবে না সেটাও আমি বলেছি এদিকে সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে থাকা বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা বরাবরের মতো বলেছেন প্রধান বিচারপতি প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ খোলামেলা কিছু বলছে না তাদের এই মন্তব্যে পাল্টা জবাবও দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় অবস্থান করছেন বার অ্যাসোসিয়েশনটাকে একটা দলের মুখপাত্র হিসেবে করে ফেলার চেষ্টা করতেছে আলোচনার শীর্ষে থাকা প্রধান বিচারপতি ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মী পূজায় অংশ নিয়েছেন আকস্মিকভাবে সস্ত্রিক মন্দিরে যান তিনি সেখানে তিনি কুড়ি মিনিট অবস্থান করেন সেখানে উপস্থিত প্রবীণ আইনজীবী রানা দাসগুপ্ত নিউজ টোয়েন্টি কে জানান চলমান কোনো ইস্যু নিয়ে সেখানে কোনো কথা হয়নি আপনাদের সঙ্গে কি প্রধান বিচারপতির লক্ষ্মী পূজার সময় কোনো কথা হয়েছিল কিনা না না আমাদের সাথে কোনো কথা হয়নি হঠাৎ করে দেখি যে ওই ঢাকেশ্বরী মন্দিরের ভিআইপি রুম যেটা আছে সেখানে চিফ জাস্টিস এবং ওনার স্ত্রী উনি সেখানে কতক্ষণ অবস্থান করেছেন দাদা আমার ধারণা বিএপি রুম এ দশ মিনিট সমকালীন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কোনো কথা হয়নি না সমকালীন কোনো বিষয়ে তিনি আলোচনা করেননি আমরাও এই বিষয়গুলো উত্থাপন করিনি এদিকে আদালতের বাইরে প্রধান বিচারপতির অসুস্থতা ও ছুটি বিষয়ে পরস্পর বিরোধী মন্তব্যে মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা অসুস্থতার কথা বলে তার আমি বলবো তার অসম্মতিতে আজকে তাকে এক মাসের ছুটি ঘোষণা করা হয়েছে এটা আপনারা সবাই জানেন এটা আইন মন্ত্রী দিকে এটা একটা ভুয়া চিঠি দেশের প্রধান বিচারপতি এই চিঠি পাঁচটা ভুল এই ভুল নিয়ে কোনো প্রধান বিচারপতি এই চিঠি সই করতে পারেন সংশোধন নিয়ে রায় দিয়ে এমন একটা দিলেন সমগ্র জাতি বিক্ষুব্ধ হয়েছে আমরা কেউ আশা করি প্রধান বিচারপতি পরটি তিনি এভাবে বিতর্কিত করবেন দুঃখজনক ঘটনা আজ অসুস্থ দলেরও একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এখন আমরা বিশ্বাস করি চোর দল তিনি তার সম্মান নিয়ে তিনি তার অবসরে যাবেন এটা বিশ্বাস করি আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা ভারতের দেয়া ছত্রিশ হাজার কোটি টাকার ঋণ সহযোগিতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে মাইল ফলক ছবে তবে ঋণের শর্ত পূরণ করাই হবে বড় চ্যালেঞ্জ এমন অভিমত বিশেষজ্ঞদের তাদের মতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে কাজে লাগাতে পারলে ঋণের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বিস্তারিত লাক্পিনাজেসমেন্ট সমার প্রতিবেদনে তৃতীয় দফায় ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে যুক্ত হল নতুন মাত্রা বিদ্যুৎ রেলপথ সড়ক জাহাজ চলাচল বন্দর অবকাঠামো সহ মোট সতেরোটি প্রকল্প বাস্তবায়নে এই ঋণের টাকা ব্যবহার করবে বাংলাদেশ এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার ও পায়রা বন্দরে বহুমুখী টার্মিনাল সহ আরও কিছু প্রকল্প ভারতের কোম্পানি সেই প্রকল্পের কাজ পাবেন কিন্তু আমরা তো চাচ্ছি অন্যরকম যে দেব আর নেব আমাদেরও তো দেবার মতো অনেক কিছু আছে সেইভাবে সঠিকভাবে আপনার যদি আমরা এগোই তাহলে অর্থনীতিটা একটা সচল হয় একটা গতিশীলতা পায় ঋণ চুক্তির টাকা কতখানি কাজে লাগাতে পারবে বাংলাদেশ তার উপরই নির্ভর করছে অর্থনৈতিক সুফল বলছেন বিশেষজ্ঞরা যদি আমরা লোনটা ব্যবহারই না করি তাহলে কিন্তু কোনো আলাপি ফলশ্রুতি পাব না যেমন দু হাজার দশে যে আমরা যখন গিয়েছিলাম একসাথেই তখন কিন্তু এক বিলিয়ন ডলার আমাদেরকে দিয়েছিলেন সেটাও আজ অবধি শেষ করতে পারিনি এরপরে দুই বিলিয়ন ডলার আসছে তারপরে সাড়ে চার বিলিয়ন ডলার আসছে তো সাত বছরে যদি আমরা এক বিলিয়ন শেষও না করতে পারি তাহলে বাকিগুলো আর কবে শেষ হবে বিশ্লেষকদের মতে ঋণের শর্ত পূরণ করাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বিশেষ করে ভারত থেকে ঠিকাদার নিয়োগের শর্ত বেশিরভাগ নির্মাণ সামগ্রী দেশ থেকে ক্রয় এবং ২০ বছরের মধ্যে সুদ ও কমিটমেন্ট ফি সহ সব অর্থ ফেরত দিতে হবে প্রায় শতকরা পঁয়ষট্টি পার্সেন্ট জিনিস কিন্তু ভারত থেকে কিনতে হবে এটা গুণগত মানাবি যায় না প্রাইস যাচাই করতে পারবেন না অতএব এই জিনিসটা কিন্তু আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে আর এটা আসছে কিন্তু এক্সিম ব্যাঙ্ক এটা কমার্শিয়াল ব্যাঙ্কের মাধ্যমে এখানে সম্পূর্ণ বাণিজ্যিক কনসিডারেশনের ভিত্তিতে আসছে আমাদের কিন্তু একটু অতি সাবধানে আমাদের অতি যুক্তি করা যুক্তি সহ এটা ইউটিলাইজ করতে হবে না হলে কিন্তু আমাদের ঋণের যে ভার অলরেডি বারো পার্সেন্ট আমরা জিডিপি বৈদেশিক ঋণের ঋণ দেই এই ব্যালেন্স অফ পেমেন্ট অনেক আরও বেশি নেগেটিভ হতে পারে কিন্তু সেটার মানে এই নয় যে আমরা কোনো কিছুতে বঞ্চিত হচ্ছি ওদের অনেক জিনিস আমাদের দরকার আছে নিজেদের জন্য দরকার আমাদের এক্সপোর্ট করার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য দরকার অন্যান্য দেশের তুলনামূলকভাবে আনতে গেলে হয়তো সেখানে আরও বেশি আমাদের ক্ষতিগ্রস্ত হতে হতো বা বেশি খরচ করতে হতো ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা বলছেন ঋণের টাকা শতভাগ কাজে লাগাতে চাইলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও অন্তর্ভুক্ত করতে হবে এক্সিম ব্যাংকের এমডিকে আমি বলেছিলাম যে সরকার যদি পুরাটা ব্যবহার না করতে পারে তাহলে কিছুটা আপাতত প্রাইভেট সেক্টরে দিয়ে দাও তাহলে তোমার এই টাকাটা যে ব্লক করে রেখেছ ফর বাংলাদেশ এটা কিছু ব্যবহার ঋণ চুক্তি বাস্তবায়নে দুদেশের রাষ্ট্রীয় পর্যায়ের বৈঠক অব্যাহত রাখা এবং তথ্য উপাত্তে স্বচ্ছতা স্পষ্টতা আনার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা লাকমিনা জাসমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বৈশ্বিক চাপ উপেক্ষা করে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতন চলছেই গেল পঁচিশ আগস্ট থেকে বাংলাদেশের রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে এখনও আগুন জ্বলছে রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় জাতিসংঘের হিসেব মতে অনুপ্রবেশকারী পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গার প্রায় ষাট ভাগী শিশু আশ্রয় প্রার্থীর ঢল কিছুটা কমলেও এখন রাতের আধারে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা টেকনাফের নাফ নদী পার হয়ে ছোট ছোট নৌকোয় রাতের আধারে পালিয়ে শাহপুরীর দ্বীপে আশ্রয় নিচ্ছে নতুন করে আসা রোহিঙ্গারা রোহিঙ্গা রোহিঙ্গা আশ্রয় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কক্সবাজার এবং বান্দরবান এলাকায় তৈরি করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্প বিভিন্ন সীমান্তে অস্থায়ী বসতি গড়ে তুলেছে এক লাখেরও বেশি রোহিঙ্গা স্থানীয়দের অভিযোগ টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গারা ত্রাণ সহায়তা পেলেও তা চাহিদার তুলনায় কম বিশুদ্ধ পানি ও খাবার সংকট কোথাও কোথাও মারাত্মক আকার ধারণ করেছে। কবির হোসেন সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাপও উখিয়ার বিভিন্ন সীমান্তে যেমন কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে, তেমনি বান্দরবনের ঘুমধুম, তুমরু, চাকঢালা ফুলতুলি সীমান্তেও অস্থায়ী বসতি গড়ে তুলেছে লক্ষাধিক রোহিঙ্গা। রাক্ষায়ন রাজ্যে আগুন নির্বিচারে গুলি হত্যা ধর্ষণ সহ সেনাবাহিনীর নির্মম নির্যাতন থেকে প্রাণ বাঁচাতেই এদেশে ছুটে এসেছেন রোহিঙ্গারা নিজেদের ঘরবাড়ি সহায় সম্বল সব কিছু হারিয়ে কেউ বা আশ্রয় নিয়েছে ঝুপড়ি ঘরে আবার কেউ বা দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে নিরাপদে আশ্রয় নেবার পরও যেন তাদের চোখে মুখে ভয় ও আতঙ্কের ছাপ মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না তারা মা বৈনক কল বুঢ়া গাৰ বৈনক কল নিজৰ কলৰে শাৰী সাৰি বান্ধি বান্ধি জুলুম কৰাৰ কক্সবাজারের টেকনাফ উখিয়ার কুতুব পালং ও আশেপাশের এলাকাগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা পেলেও বান্দরবন সীমান্তে অবস্থানরত রোহিঙ্গারা সেভাবে ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা বার্মার রোহিঙ্গারা এখানে আসছে এদের কষ্টের কোনো সীমা নাই এদের দুঃখ কষ্টের কোনো সীমা নাই এরা অনাহারে অনাদারে অনাদায়ে না ঘুমাইয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন এ অবস্থায় এখানে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির খুবই খারাপ পানির সমস্যা আপনারা দেখবেন ছড়া থেকে পানি হচ্ছে তারাও মানুষ আমরা উনিশশো সালে শরণার্থী হিসাবে মায়ানমার এবং ভারত আমরা আশ্রয় নিয়েছিলাম জাতিসংঘের হিসেবে গেল এক মাসে এদেশে অনুপ্রবেশ করেছে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা ব্যবস্থাপনার সুবিধার্থে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের একাধিক ক্যাম্পে না রেখে শুধু কুতুপালং ক্যাম্পে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বৃহস্পতিবার সচিবালয়ে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী তথ্য জানান গত পঁচিশ আগস্ট থেকে চার অক্টোবর পর্যন্ত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা পাঁচ লক্ষাধিক জানিয়ে ত্রাণমন্ত্রী আরও জানান রোহিঙ্গাদের অতিরিক্ত চাপ সামাল দিতে আরও এক হাজার একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গাদের শরণার্থী নয় বরং বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক হিসেবে গণ্যের সিদ্ধান্ত নিয়েছে সরকার অক্টোবর দুই হাজার সতেরো পর্যন্ত আগত অনিবন্ধিত মায়ানমার নাগরিক সংখ্যা প্রায় পাঁচ লক্ষাধিক এদের সকলকে কুতুপালন ক্যাম্পে রাখার সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত একষট্টি হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে প্রতিদিন গড়পর্তা সাত থেকে আট হাজার লোকের রেজিস্ট্রেশন করা হচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ কাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হোয়াইট ওয়াশ এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে মুশফিকদের প্রথম টেস্টে ফ্ল্যাট উইকেট বুমেরাং হয়ে ভুগিয়েছিল টাইগার ব্যাটসম্যানদের তার উপর এই টেস্টে মাঠে থাকছেন না তামিম ইকবাল ব্লু ফাউন্টেন ম্যানগন ওভালে ম্যাচে মাঠে গড়াবে শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দুইটায় নাজমুস সাকিবের প্রতিবেদন দক্ষিণ আফ্রিকায় খেলা মানেই উইকেট নিয়ে প্রশ্নটা সবার আগে কিন্তু প্রোটিয়া ক্রিকেট ঐতিহ্যের কথা মাথায় নিয়ে প্রথম টেস্ট বিবেচনায় পঁচেষ্টম টেস্টের উইকেট একেবারেই ফ্ল্যাট্র্যাক ছিল দ্বিতীয় টেস্টের ভেনু ব্লুমফন্টেনের উইকেট পেস বান্ধব বলছে স্বয়ং দক্ষিণ আফ্রিকাই বাউন্স থাকবে বরাবর মৌসুমে প্রথমবার বৃষ্টি হওয়ায় সবুজ উইকেট পাওয়া যাবে না বলা হচ্ছে ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক বাড়তি ভরসা পাবেন বোলাররা কিন্তু সময় গড়ালে এই উইকেট ব্যাটিং প্যারাডাইস হবে তবে বাউন্সে ঝামেলা পাকায় টাইগার ব্যাটসম্যানরা অন্যদিকে প্রোটিয়ারা বাউন্স সামলে নিয়ে রান তোলে সমান গতিতে সবশেষ ব্রুমফন্টে নিয়ে খেলে বাংলাদেশ সর্বনিম্ন একশো তিপ্পান্ন আর একশো উনষাট রানে অল আউটে লজ্জায় পড়ে এখানে খেলা চার টেস্টে সবকটিতে জিত হাসিল করেছে দক্ষিণ আফ্রিকা তবে স্বাগতিকরাও কিছুটা অস্বস্তিতে দীর্ঘ নয় বছর পর ম্যানগনোভালে গড়াচ্ছে কোনো টেস্ট উইকেটটাও তাই একেবারে মন মতো করতে পারেনি প্রোটিয়াজরা প্রথম টেস্টে ইঞ্জুরি নিয়েই তামিম ইকবাল খেলেছিলেন থাই চোট যাতে না বাড়ে সে দ্বিতীয় টেস্ট থেকে বিশ্রামে তামিম তার বদলে ওপেনিং ভার সামলাবেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার পেস্ট লাইন আপে ঢুকতে পারেন রুবেল হোসেন তাহলে মুস্তাফিজের সঙ্গী হবেন তাস্কিন কিংবা শফিউলের মধ্যে একজন একটাই লক্ষ্য থাকবে যেটা আমি বলেছি যে আসলে ভুল অনেক সময় সব সময় মানে হয় না বাট অনেক সময় কিছু সিলি মিস্টেক আছে যেটার কারণে আমরা ফার্স্ট টেস্টটা খুবই বাজেভাবে হেরেছি বাট আমার মনে হয় যে আরেকটা অপরচুনিটি আছে আর এখানে টাফ কন্ডিশন হলো ইনশাল্লাহ এর আগেও আমরা এখানে খেলেছি কারণ আট বছর অনেক আগে এবং টিম হয়তো তখন ডিফারেন্ট ছিল বাট আমি চেষ্টা করবো অবশ্যই যেন ভুলগুলো একটু যত তাড়াতাড়ি শুধরাইতে পারি আর যেন একটা ভালো টেস্ট ম্যাচ ইনশাল্লাহ উপহার দিতে পারি দক্ষিণ আফ্রিকা দলে মরকেলের জায়গায় ডানহাতি পেসার ড্যান প্যাটারসনের টেস্ট অভিষেক হতে যাচ্ছে নাজমুস সাকিব নিউজ টোয়েন্টি এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের জন্য মাশরাফি বিন মুর্তুজাকে অধিনায়ক করে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ দলে নতুন মুখ পেস বোলিং অলরাউন্ডার উদ্দিন এছাড়া দলে ফিরেছেন পেসার রোবেল হোসেন লিটন দাস নাসির হোসেন টাইগার স্কোয়াডে বাকিরা হলেন সাকিব আল হাসান তামিম ইকবাল সৌম্য সরকার ইমরুল কায়েস মাহমুদুল রিয়াদ মুশফিকুর রহিম সাবির রহমান মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ ওয়ানডে সিরিজের দলে ফিরছেন এভি ডিভিলিয়ার্স তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি মাঠে গড়াবে কিমবার্লিতে পনেরোই অক্টোবর দ্বিতীয় ম্যাচটি হবে পার্লে আঠারোই অক্টোবর এবং বাইশ অক্টোবর সিরিজের তৃতীয় শেষ ম্যাচ হবে ইস্ট লন্ডনে তিন ওয়ানডের সিরিজ শেষে প্রোটিয়াদের সাথে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সময় হলে একটি বিরতির ফিরছে একটু পর সাথেই থাকুন পর আবার স্বাগত দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিরোধিতা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ দলটির সাধারণ সম্পাদক জানান সংঘাত মোকাবেলায় যে নির্বাচনে সেনা মোতায়েন করা প্রয়োজন সেই নির্বাচনের দরকার নেই বরং কমিশনকে শক্তিশালী ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছে দলটি সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে এসব কথা জানান জামান। তিনি আরো বলেন একাদশ জাতীয় নির্বাচনের লক্ষ্যে তেরো দফার লিখিত প্রস্তাব দিয়েছেন কমিশনকে এ সময় তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান তারা এছাড়াও প্রার্থীদের আয় ব্যয়ের হিসেব প্রকাশের পাশাপাশি সিইসি সহ সব কমিশনারদের সম্পত্তির পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানিয়েছে বাসদ তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট আর থাকবে না সংসদ সদস্য সদস্য থাকবে না সংঘাত মোকাবিলা করার জন্য সেনাবাহিনী ডাকতে হয় তাহলে তার নির্বাচন হয় না ফলে জন্য আমরা সে কথাটা বলি নাই ফলে যদি এইটা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে না পারে নির্বাচন পরিবেশ এমন হয় যে সেনাবাহিনী ছাড়া নিয়ন্ত্রণ করা যাবে না নির্বাচনই হবে না এটা ফলে সেই ক্ষেত্রে এখন জনসাধারণের মধ্যে মাস তৈরি করা এবং বিশেষ করে নির্বাচন কমিশন ভূমিকা পালন করা তার সঙ্গে পরিবেশ তৈরি করা বিকেলে সংলাপে অংশ নেয় জাতীয় পার্টি বারো সদস্যের দলটির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল রাজধানীর ফকিরাপুলের কোমরগলি থেকে জাল সার্টিফিকেট তৈরি চক্রের পাঁচজন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ আটকৃতরা হল আব্দুল বারিক মোহাম্মদ আলী সাবির হোসেন শহীদুল হক নিজাম ও ওর্শেদ ভুইয়া বুধবার রাতে কোমরগলির হাশেম আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয় তাদের কাছ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন জেলার পুলিশ সুপার ও বিভিন্ন থানার ওসির সিলসহ পাঁচশো সাতাত্তরটি নকল সিল এক হাজার জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দুটি কম্পিউটার এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয় বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুব পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন এসব তথ্য জানান বিভিন্ন জেলার আদমরা আসে বিভিন্ন জেলার ক্লায়েন্ট আসে তো ওদের প্রত্যেক জেলার ও সি ডিএসবি তারপরে ফরেন মিনিস্ট্রি এদের সিল ছাপড় বানিয়ে নিজেরাইটা তৈরি করে দিয়েছে তো যাই হোক এটা অত্যন্ত গর্বিত কাজ এটা আমরা কোনোভাবেই এই চক্রের টোটালটাকে আমরা ফাইন্ড আউট করবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা কখনোই চলতে দেওয়া যায় না রাজশাহীর পুঠিয়ায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ পুঠিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল রহমান ভূইয়া জানান বুধবার গভীর রাতে উপজেলার শিলমারিয়া ইউনিয়নের বর্তলা কার্তিক পাড়ার মাঝামাঝি স্থানে স্বামীকে গাছের সাথে বেঁধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে এই ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ রাতেই থানায় এসে অভিযোগ করেন পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে সাতজনকে আটক ঘটনার বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়ে ঘটনার সাথে জড়িত সাতজনকে সারা রাত বিরতিহীন অভিযান চালিয়ে আমরা গ্রেপ্তার করি এই বিষয়ে মামলার দু প্রক্রিয়া দিন আছে এবারে সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ পাইকারিতে বিদ্যুতের দাম এক টাকা ছাপ্পান্ন পয়সা কমানোর প্রস্তাব দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব ক্যাব নেতারা বলছেন জ্বালানি তেলের দাম সমন্বয় না করা রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ বাড়ানো জনবান্ধব বিদ্যুৎ প্রকল্প না নেয়ার কারণে উৎপাদন ব্যয় দিন দিন বাড়ছে এদিকে পিডিবি বলছে চার হাজার তিনশো কোটি টাকা ভর্তুকি পেলে রাষ্ট্রীয় মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব শেষ দিনে বিইআরসি এর গণশুনানিতে এসব সুপারিশ আসে বিস্তারিত হাসান পারভেজ এর প্রতিবেদনে গেল পঁচিশ সেপ্টেম্বর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি পাইকারি বিদ্যুতের মূল্যহার বাহাত্তর পয়সা বৃদ্ধির প্রস্তাব করে এই প্রস্তাবের বিপরীতে ক্যাব বাড়ানো নয় বরং কমানো নিয়ে গণশুনানি চাইলে বিইআরসি তা গ্রহণ করে বৃহস্পতিবার বিইআরসিতে বিদ্যুতের দাম কমানো নিয়ে গণশুনানিতে ক্যাপ ইউনিট প্রতি এক টাকা ছাপান্ন পয়সা কমানোর পক্ষে যুক্তি তুলে ধরে কম দামি বিদ্যুৎ আমরা বেশি উৎপাদন করিনি বেশি দামি বিদ্যুৎ কম উৎপাদন বেশি করেছি কম দামি বিদ্যুৎ কম উৎপাদন করেছি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি মূল্য হারে আমদানি ব্যয় সমতা ভিত্তিক সমন্বয় করিনি অসমতা সৃষ্টি করেছি দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে উৎপাদন ব্যয় তাহলে সাতশয় হতো কমপক্ষে সাত হাজার আটশো তেতাল্লিশ দশমিক আট তিন কোটি টাকা অর্থাৎ উৎপাদন ব্যয় হার হ্রাস হতো একশো এক দশমিক পাঁচ ছয় টাকা বিদ্যুৎ খাত জনবান্ধব হলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না বলে মত দেয় ক্যাব যৌক্তিক খরচ এই যুক্তি ততটুকু খরচ আমাদের উপরে করা নাই সংগত এবং ফিফটি পার্সেন্ট পয়সা বেশি পয়সা দিয়ে এইসব পাওয়ার প্ল্যান করে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং সেই সব পাওয়ার প্ল্যান মানহীন আর পিডিবির দাবি ভর্তুকি পাওয়া গেলে কম মূল্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব ব্যয়ের অন্তর্ভুক্ত বিদ্যুৎ উন্নয়ন তহবিলের ছাব্বিশ পয়সা ভর্তুকি সুদ বাবদ একুশ পয়সা একশো কেবি লেভেলে গ্রাহক সিঙ্গেল ব্যয়ের অধীনে অন্তর্ভুক্ত করলে আট পয়সা অর্থাৎ মোট পুষ্পান্ন পয়সা বিআরসি কর্তৃক সমন্বয়ের ব্যবস্থা করা হলে এবং চার হাজার তিনশো কোটি টাকা ভর্তুকি পাওয়া গেলে হ্রাসকৃত মূল্যে পিডিবির পক্ষে আপনার বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে আট দিন চলা গণশুনানিতে বিদ্যুতের দাম নিয়ে যেসব মতামত এসেছে তা বিশ্লেষণ করে নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বিইআরসি যে প্রস্তাবগুলো পেয়েছি যে আলোচনাগুলো হয়েছে সেগুলো পুঙ্খানুপুঙ্খন রূপে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে

জাতীয় প্রেস ক্লাবের তেষট্টি বছরের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক ফরিদা ইয়াসমিনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এই সংবর্ধনা গ্রহণ করেন তিনি আর জানাচ্ছেন আহসান হাবিব সাংবাদিকতায় নারীর পথ চলা অনেক আগে থেকে শুরু হলেও সাংবাদিকদের প্রতিষ্ঠান ও শীর্ষ সংগঠনগুলোর নেতৃত্ব পর্যায়ে নারীর উপস্থিতি এখনও হাতে গোনা আর জাতীয় প্রেসক্লাবের তেষট্টি বছরের ইতিহাসে সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে নতুন ইতিহাস রচনা করলেন সাংবাদিক ফরিদা ইয়াসমিন এই মাইল ফলক স্থাপনের জন্য প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরাম ফুলেল শুভেচ্ছার পর পাঠ করা হয় মানপত্র হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ফরিদে আসমিন এই সংবর্ধনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন বলেন তার এ পর্যায়ে একটু একটু করে এগিয়ে আসার কথা এখনো পুরুষতান্ত্রিক সমাজ পুরুষতান্ত্রিক সমাজে সবাই তো আর নারী বান্ধব নয় আমাদের এখন কিন্তু অগ্রে এগিয়ে যাওয়ার সময় শুরু হয়েছে আমরা এগিয়ে যাব এবং আমরা সবাই একসাথে এগিয়ে যাব সাংবাদিকতার ক্ষেত্রে ফরিদা ইয়াসমিনের বিজয়কে সমগ্র নারী জাতির বিজয় হিসেবে উল্লেখ করেন বক্তারা প্রধান অতিথি সৈয়দ আবুল মকসুদ বলেন ফরিদ ইয়াসমিন বাংলাদেশের নারী সাংবাদিকতার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যাকে আজকে এখানে সাংবাদনা দেওয়া হচ্ছে তিনি তার যোগ্যতার পরিচয় বহুদিন থেকে বিভিন্ন ক্ষেত্রে তিনি ধাপে 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 এই তিনি তার যোগ্যতা পরিচয় দিয়েছেন এবং অনেক বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা এই জিনিসগুলিকে ঠেলে এই এই জায়গায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নারী সাংবাদিকতার ক্ষেত্রে ফরেদ ইয়াসমিনের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন আসান হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা যাত্রা শুরু হলো দেশের প্রথম শিশুভিত্তিক টেলিভিশন চ্যানেল দূরন্ত। বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুরন্ত টিভির লোগ করা হয় এতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনো আর বিশেষ অতিথি সংস্কৃতিমন্ত্রী নূর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শিশুদের জন্য দেশীয় সংস্কৃতিতে তৈরি করা বিনোদন উপহার দিতেই দুরন্ত টিভির যাত্রা বলে জানান সংশ্লিষ্টরা আগামী পনেরোই অক্টোবর দু সতেরো থেকে পূর্ণাঙ্গ সম্প্রচার শুরু করবে দুরন্ত টেলিভিশন

বালক বালিকার সমতায় বিশ্বাস করবে পরিবেশের বন্ধু হবে আধুনিক জ্ঞান বিজ্ঞান বিজ্ঞান দপ্ত করবে দক্ষ হবে তাহলে সোনার মানুষ হবে দুরন্ত টিভি আমি আশা করি সোনার মানুষ দুরন্ত মানুষ গড়ার বাহন হিসেবে ভূমিকা রাখবে এটি মেধাবী সমাজ ও জাতি গঠনে শিক্ষকদের কোনো বিকল্প নেই কারণ তারাই মানুষ করার কারিগর বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন উনিশশো সালে 5 পাঁচ অক্টোবর থেকে এই দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে বিশ্বের একশোটি দেশের মতো বাংলাদেশেও দিনটি শিক্ষকদের স্মরণে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান করা হয় জামালপুরের মাদারগঞ্জে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের মা নাহার বেগমের দাফন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার রাতে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন করা হয় এর আগে বাদ জোহর মরহুমার প্রথম নামাজে জানাজা ঢাকার ন্যাম ভবনে দ্বিতীয় জানাজা সন্ধ্যায় জামালপুরের কাচারি শাহী মসজিদ মাঠে এবং তৃতীয় জানাজা মাদারগঞ্জের বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ অংশ নেন বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুন নাহার বেগম ইন্তেকাল করেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ এবার সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো বৃহস্পতিবার সাহিত্যে নোবেল বিজয়ী একশো তম লেখক হিসেবে তার নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি আগামী দশ ডিসেম্বর স্টকহোমে কাজুয়া ইশিগুরোর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হবে পুরস্কারের আশি লাখ ক্রোনার গেল বছর সাহিত্যে নোবেল পান মার্কিন গায়ক এবং গীতিকার বব ডিলান যা চমকের জন্ম দেয় নোবেলের ইতিহাসে এ পুরস্কার জয়ী প্রথম সঙ্গীত শিল্পী এবং গীতিকার তিনি সুইডিশ জ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা উদ্ভাবন এবং মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতিবছর বছর চিকিৎসা পদার্থবিজ্ঞান রসায়ন সাহিত্য শান্তি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় শুক্রবার শান্তি এবং আগামী নয় অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ক্রিকেট প্রথম টেস্টের আবারও প্রসঙ্গ ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় টেস্টে টাইগারদের লড়াক মানসিকতা নিয়ে খেলার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক ও বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান ছাড়াটা কিন্তু মেন্টালি কিন্তু অনেক ডাউন হয়ে যায় এটা কিন্তু একটা টিমের জন্য খারাপ বাট তারপরও যেহেতু বাংলাদেশে আপনার অনেক ভালো প্লেয়ার আছে কোয়ালিটি প্লেয়ার আছে ইনশাল্লাহ ওরা যদি আপনার সিনসিয়ারলি খেলে এবং যে মিস্টেকগুলো করেছে সেই মিস্টেকগুলো যদি কম করে এবং তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের অভাব অপূরণীয় হলেও দল ভালো করবে বলে বিশ্বাস বিশ্লেষকদের তাদের মতে এই সিরিজে তামিম সাকিবের মতো ক্রিকেটারের অনুপস্থিতি দলের তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের বড় মঞ্চ মাহফুজুল ইসলামের প্রতিবেদন প্রথম টেস্টে তিনশো তেত্রিশ রানের হারের ক্ষতটা দেশের লাখো কোটি ক্রিকেট ভক্তের হৃদয়ে এখনো দাগ কেটে আছে সেই ক্ষত শুকানোর বড় হাতিয়ার দ্বিতীয় টেস্ট কিন্তু ব্লুমফানটাইনে মাঠে নামার আগে টাইগারদের তাঁবুতে তামিমের না থাকার দুঃসংবাদ সাকিবের না থাকা মানে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে এক শূন্যতা তার উপর দ্বিতীয় টেস্টে নেই তামিম ইনজুরির থাবায় মাঠের বাইরে কাটাতে হচ্ছে তাকে তার না থাকায় শূন্যস্থান পূরণ কঠিন তবে ভালো খেলবে টাইগাররা বিশ্বাস বিশ্লেষকদের যে একজন ব্যাটসম্যান আমাদের অভ্যাসের বাইরে গিয়ে তার নিজস্ব ক্ষমতা দিয়ে এটা বড় ইনিংস খেলে ফেলতে সক্ষম হয়েছে তামিম মানে সেই জায়গা থেকে তো তামিমকে মানে একটা মানে এটা বড় মিস হবে সেশন টু সেশন মনোযোগ দিয়ে টেস্ট ক্রিকেট অর্থাৎ টেস্টটা যেভাবে আমরা খেলতে হয় সেই চিন্তায় খেলে তাহলে আমার মনে হয় যে এখানে ড্র তো অবশ্যই তো জেতার ওটা সম্ভাবনা থাকবে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে এই দুই ক্রিকেটারের না থাকাটা তরুণদের প্রমাণের বড় সুযোগ দেখছেন তারা সাকিব তামিম দুইজন তো এখন আমাদের আসলে বর্তমান আমাদের টিমের জন্য অপরিহার্য খেলোয়াড় তাদের অভাব তো অবশ্যই অপূরণীয় কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমান যারা আছেন তারা সেটা কাটিয়ে উঠতে পারবে আর কেউ কারো রিপ্লেসমেন্ট হয় না এটা হচ্ছে কি আমরা এখনো তো বুঝতে পারবো না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা অনেকে দেখতে পাই আমরা যেহেতু দেখতে পাই যে সৌম্য চলে যাচ্ছে আমরা যেহেতু দেখতে পাই আরো মোসাদ দেখে সে পারফর্ম করছে নতুন অনেকে বলে আমার কাছে মনে হয় যখন তারা জায়গা পাবে তখন তারা পারফর্ম করতে পারবে এবং সেটা খুব বেশি সমস্যা মানে আমার ধারণা যে এই ঘাটতিতে বাংলাদেশ ভুগবে না মাহফুজুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে বলে মনে করেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিপিএল ফ্রাঞ্চাইজি ঢাকা ডাইনামার্সের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন সাকিব তার মতে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দলগত ব্যর্থতা ছিল তবে ভুল শুধরে টাইগার স্কোয়াডের সবাই কামব্যাক করবে বিশ্বাস সাকিবের রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ডাইনামার্স জমকালো আয়োজন করে এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সায়ান এফ রহমান হেড কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সহ অন্যান্যরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা এবারেও শিরোপা ধরে রাখার ব্যাপারে প্রত্যাশী দলটি এরই মধ্যে কুমার সাঙ্গাকারা শহীদ আফ্রিদি সুনীল নারায়ণ সেন ওয়াটসন এভিন লুইসের মতো তারকা ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে এবার প্রবারণা পূর্ণিমা উদযাপনের খবর এবছর সাদামাটাভাবে উদযাপন করা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা ফানুস না উড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাই কেবল ধর্মীয় আচার পালন করেই কেটেছে দিনটি রাজধানীর বাড্ডা বৌদ্ধ বিহারের ভিক্ষু সুনন্দপ্রিয় জানান প্রতিটি বৌদ্ধ বিহারে সকাল ছয়টা থেকে ধর্মীয় রীতি আচার সবই পালন করা হয়েছে তবে বাতিল করা হয়েছে ফানুস উড়ানো পর্বটি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ওপর নৃশংসতার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নেয় সেই সঙ্গে ওই ফানুসে যে টাকা খরচ হতো তা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সেবায় গঠিত ত্রাণ তহবিলে দান করা হবে প্রবারণা পূর্ণিমায় আগত বৌদ্ধরা মন্দিরে মোমবাতি প্রজ্বলন এবং বিশ্বের সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন রোহিঙ্গাদের প্রতি আমরা মানবিক দেখানোর জন্য বিশেষ করে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ব্যয় সংকোচ করে যাতে আমাদের টাকাগুলো ওই যে যারা শরণার্থী হয়ে আমাদের দেশে আশ্রিত হয়েছে সেই রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের নেতৃবৃন্দরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছে তো সেই সিদ্ধান্তর আলোকে এবার আমরা ফানুস উত্তোলন থেকে আমরা বিরত আছি শেষ করছি এখনকার নিউজ টোয়েন্টি ফোর সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার প্রধান বিচারপতির বাসভবনে আইনমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে সস্ত্রিক পূজা দিলেন এস সিনহা ভারতের ঋণের শর্ত পূরণই হবে বড় চ্যালেঞ্জ বেসরকারি খাতকেও কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের রাখাইন জ্বলছেই সীমান্তে রোহিঙ্গা স্রোত অব্যাহত চাপ সামাল দিতে আরও জমি বরাদ্দ এবং বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্ট কাল ওয়ান সিরিজের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে